ডেডিকেটেড বহরমপুরের গির্জার মোড় থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুতে ব্যাপক যানজট। 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে গাড়ি হয়রানি। টেট পরীক্ষার্থীদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বহরমপুরের গির্জার মোড় থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু ব্যাপক যানজট। দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি বাস সব দাঁড়িয়ে আছে, দীর্ঘ লাইন গাড়ির হয়রানির মুখে পড়েছেন টেট পরীক্ষার্থীরা। 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে গাড়ি নিয়ে হয়রানি টেট যারা পরীক্ষা দিতে যাচ্ছেন পরীক্ষার্থী তারা হয়রানির মুখে পড়েছেন। যে ছবি দেখতে পাচ্ছেন সকাল থেকে ব্যাপক যানজট গির্জার মোড় থেকে বহরমপুরে ব্যাপক যানজট, যার জেরে পরীক্ষার্থীরা ব্যাপক সমস্যায় পড়েছেন। একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন ইন্দ্রাশিস যানজট ঠিক কিছুটা হলেও কেটেছে, পরীক্ষার্থীরা কি বেরোতে পাচ্ছেন ওই এলাকা ছেড়ে? না দেখো সমাজে এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা তারা কিন্তু কেউ বেরাতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি লম্বা যানজট কিন্তু এই গির্জার মোড় চত্বরে 34 নম্বর জাতীয় সড়কের ওপরে কিন্তু রয়েছে। তোমাকে দেখাচ্ছি এই এই আমার ঠিক বাঁ দিকের রাস্তা, সেই রাস্তাটি হচ্ছে তোমার বহরমপুরের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে এদিকে আসা রাস্তা, উল্টো দিকের এই রাস্তাটি তোমার বাসস্ট্যান্ড দিকে যাওয়ার রাস্তা এবং এই রাস্তাটিও বাসস্ট্যান্ড দিকে যাওয়ার রাস্তা। স্বাভাবিকভাবেই গির্জার মোড়ের যে চতুর্দিক সে চারদিক কিন্তু গার্জ্যত এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং প্রচুর গাড়ি সেগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ আধিকারিক যারা এসেছেন, ট্রাফিক ওয়ার্ডেন যারা রয়েছেন, তারা কিন্তু এই পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, যত দ্রুত সম্ভব সেই যানজট যাতে কাটানো যায় সেই চেষ্টা তারা করছেন। আমি একটু যদি ভেতর দিকে ঢোকার চেষ্টা করি, তুমি দেখতেই পাচ্ছ স্বাভাবিকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ির লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে এবং সেই লম্বা লাইন কার্যত কিন্তু বহরমপুরের যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু সেই সেতুর দিক থেকে কিন্তু এই গাড়িগুলো সেগুলো কিন্তু আসছে। পরীক্ষার্থীদের একাংশ তারা যেটা অভিযোগ করছে, মূলত পরিকল্পনা করে এই ধরনের যানজট তৈরি করা হয়েছে বলে তাদের মূলত অভিযোগ এবং এই বিস্ফোরক অভিযোগ তারা করছেন। এবং সকাল থেকেই বহরমপুরের এই যে 34 জাতীয় সড়ক সেই রাস্তাটি কিন্তু এই সমস্ত ভারী যান সেগুলো কি এই ট্রাকগুলো এই সময় কেন এই রাস্তায় ঢুকলো কিছু কি বলতে পারছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা? সারি সারি লাইন সেই লাইন কিন্তু এই মুহূর্তে 34 নম্বর জাতীয় সড়কের উপর রয়েছে। উল্টো দিকের ছবি আবারও দেখাবো, এখানে যে ট্রাফিক আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টে কিন্তু যারা ট্রাফিক ওয়ার্ডেন তারা কিন্তু তারা সেই পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। পরীক্ষার্থীরা গাড়ি থেকে নেমে পড়েছে, তারা চেষ্টা করছে গাড়িটা সেখান থেকে যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে তারা পৌঁছতে পারে সেই চেষ্টা তারা করছে। কথা বলবো কি পরিস্থিতি সকাল থেকে? দাদা আমরা সকাল থেকে এসেছি মানুষের সাহায্যার্থে, সকাল থেকে এরকম পরিস্থিতি, দুই তিনটা পুলিশ ছিল এখন পুলিশ নেমেছে কিন্তু সকাল থেকে কোনো পুলিশের ব্যাপার নেই। আজকে যে পরীক্ষা দিয়েছে লরিগুলোকে তো স্টপ করা যায় পরীক্ষার জন্য, সাধারণ মানুষের পরীক্ষার জন্য, তো মানুষরা পৌঁছাবে কী করে? কারোর জলঙ্গি সিট, কারোর কাদির খর্জনা সিট, শর্ট সিটগুলোও তো হোম সেন্টার ফেলতে পারতো। যদি এরকমই জ্যাম লাগবে সরকার যাতে হোম সেন্টার ফেলতে পারতো। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে? না প্রশ্ন উঠছে